হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম। সো আজকে একটু অন্য টপিকে ভিডিও করতে আমি চলে এসেছি। ভিডিও টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো কি নিয়ে কথা বলতে চলে এসেছি। থাম্বনেলে আমাদের সুতোবাদীর ফটো আছে আর টাইটেলটা আমি ওরকম লিখেছি। হ্যাঁ, আমি সুতোবাদীকেই সবার আগে বলতে চাই। তো সুতোবাদী, তুমি একদম কাজটা ঠিক করোনি, একদম ভুল করেছো। তুমি এত এক্সপ্লেনেশন দিচ্ছ কেন? তুমি কাকে এক্সপ্লেনেশন দিচ্ছ, কাদেরকে এক্সপ্লেনেশন দিচ্ছ? মানে তুমি কি ওই পক্ষকে এক্সপ্লেনেশন দিচ্ছ? যদি সেটার জন্য তুমি এক্সপ্লেন করতে তুমি ভিডিও করছো, একদম কিন্তু এই কাজটা তোমার ঠিক হয়নি। এবার একটা হতে পারে, সেটা মানে একটু আগে একটা পার্সোনাল কিছু কথা আমি আমার মার সাথে এটা শেয়ার করছিলাম। যদি আমাদের ভালোবাসা মানুষকে আমরা কিছু ক্লিয়ার করতে চাই, কিংবা তারা যদি আমাদের কিছু ক্লিয়ার করতে চায়, তোমার যদি মনে হয় এই মানে ওই পক্ষর জন্য, ওই পক্ষ যা মানে ছাত্রামো করে যাচ্ছে তোমার সাথে, যেইভাবে তোমার উপর মেন্টাল টর্চার করছে, ও মানে ওইটার জন্য তোমার যে ভালোবাসার মানুষ কিংবা তোমার যে ভিউয়ার্স, তাদের কাছে তুমি ধরো ক্লিয়ার থাকতে চাও, সেটার জন্য তুমি যদি করছো, সেটা একদম আমি সমর্থন করছি ওটা, কারণ এটা আমার সাথেও এটা হয় আর কি। সো আমি সবসময় ক্লিয়ার আউট জিনিস পছন্দ করি। ধর আমার মনে কিছু একটা আছে, আমি আমার ভালোবাসা মানুষের সাথে সেটা ক্লিয়ার করতে পছন্দ করি, যে আমার এটা তোমার ব্যাপারে মনে হচ্ছে, তো এটা মানে আমার ভালো লাগছে না, তো সে কিছু একটা বলে দিল, তখন ক্লিয়ার হয়ে গেল। তো তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে, তোমার যে এত 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 ভালোবাসার মানুষ আছে যে তোমায় এত ভালোবাসে, হ্যাঁ, তাদের কাছে যদি তুমি ক্লিয়ার করার জন্য, মানে তারা যাতে কিছু না ভাবে, কিংবা তোমার ভিউয়ার্স বলো, আমরা বললে, আমরা যারা তোমার ভালোবাসার মানুষ, এত এত তোমার ভালোবাসার মানুষ। আর সুতপাতি একটা কথা বলতে যে তোমার তো এত ভালোবাসার মানুষ আছে, এত এত এত, তো তোমার এক্সপ্লেনেশন দেওয়া আমার অ্যাটলিস্ট একদম ভালো লাগেনি। আমি এই সুতপাতিকে আমি চাই না, যেই সুতপাতিকে মানে আগেও আমি কমেন্টসেও বলেছি, প্লাস পার্সোনালিও বলেছি, ভিডিওতেও বলেছি, তোমার মুখে, তোমার চোখ মুখে আমি আগুন দেখতে চাই। চোখ ছলছলও না, চোখ দিয়ে এক ফোঁটা ড্রপ অফ ওয়াটারও না, কিচ্ছু দেখতে চাই না, শুধু আগুন দেখতে চাই, শুধু আগুন, আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও। এটাই হলো আসল সুতপাতি, এটাকে আমি দ্য ইমেজ, আমার কাছে যে সুতপাতির ইমেজ আছে। তো আমি ফ্র্যাঙ্কলি আরেকটা কথাও ক্যামেরাতে বলতে চাই, মানে মানে আমি জবের থেকে ওয়াইটিতে এসেছি, যত কটা মানুষকে আমি দেখি সব, মানে অনেকের সাথে আমার ভালো সম্পর্ক, সবাইকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি বলবো ওয়াইটিটা আমার নজরে সব থেকে অনেস্ট পার্সন হলো আমাদের ওয়েলকাম টু সুতপাদ বলতে সুতপাদি, কারণ সুতপাদির মধ্যে এমন এমন কিছু ব্যাপার আছে, সুতপাদি যেমন তেমন, সুতপাদির মধ্যে ফেকের এফ নেই, ফেক পার্সন হয় না, ফেক পার্সনে ফেকের এফ নেই, এই হলো আমাদের সুতপাদি। আর আমার পার্সোনালি মনে হয় এই ওয়াইটিতে সব থেকে অনেস্ট পার্সন হলো সুতপা, ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড এর সুতপাদি, কারণ সুতপাদি কোনো ভণিতা কখনো করতে পারে না, ওটা সুতপাদি জানেই না, সুতপাদি যেমন সুতপাদি তেমনই। কারণ একটা পয়েন্ট আমার খুব ভালো লাগে, যেটা সুতপাদি অনেক সময় বলে, তো সেটা হলো যে পুজোর সময় অনেকে হয় না, আমি নিজেও কন্ট্রোভার্সি ভিডিও তখন করি না, পুজো রিলেটেড করি, কিংবা বার্থডেতে করলাম, কিংবা বার্থডেতে পজিটিভ ভিডিও করলাম, কিন্তু কোনো ফেস্টিভ্যালে সুতপাদি এটা সবসময় বলে, আমি যদি মানে আজকে একটা দিনে আমি পাল্টে গেলাম, আজকে একটা দিন আমি বেশ একটু ভালো ভালো ভিডিও দিলাম, মানে আমার নিজস্ব মানে কন্টেন্ট, আর নিজস্ব কন্টেন্ট তো সুতপাদি আরেকটা চ্যানেলে দিচ্ছেই, যেটা খুব কম লোক দিতে পারে, আরেকটা চ্যানেল খুলে, ব্লগিং চ্যানেল খুলে এতটা সাকসেসফুল আর এত এত ভিউজ, তো বাকিরা যারা বলছে তাদের তো পেছন দিক দিয়ে মানে মানে কন্ট্রোভার্সি না করলে তো তাদের রাতে ঘুম আসবে না, সেখানে সুতপাদির আরেকটা ব্লগিং চ্যানেল, নিজস্ব কন্টেন্ট তো রোজই সুতপাদি দেয়। তো সুতপাদির ওই কথাটা আমার সবসময় মনে থাকে আর খুব ভালো লাগে আমার কথাটা, যে আজকে ধরো আজকে পুজো আছে, মহাষ্টমী, মহাষ্টমীর দিন কোনো খারাপ কথা বলা চলবে না, কিন্তু তার দুদিন পরেই মা দুর্গা চলে গেল, তার দুদিন পরে আবার আমি খারাপ কথা বলছি, তাহলে একদিনের জন্য ওই ভণিতাটা আমি কেন করব, তার থেকে ভালো আমি যেমন আমি তেমনই, সেটা হলো সুতপাদি। আর সুতপাদির ওই কথাটা আমার প্রচন্ড ভালো লাগে, যে পুজো বলে আমি ওই একটা দিনের জন্য নিজেকে পাল্টাবো কেন,
অকেশন বলে আমি একটা দিনের জন্য নিজেকে পাল্টাবো কেন? আমি তার থেকে বেটার, আমি যেমন আছি আমি তেমনই থাকবো। তো ওইটা আমার সব থেকে বেস্ট লাগে। তো আমার নজরে আমার মনে হয় সব থেকে অনেস্ট পার্সন ইন ওয়াইটি ইজ সুতপা, মানে ওয়েলকাম টু সুতপা ওয়ার্ল্ড এ সুতপাতি, কারণ সুতপাতি যেমন তেমন। আর আরেকটাও তো আমি বলে দিলাম যে তুমি এক্সপ্লেনেশন একদম দেবে না, আর একদম মন খারাপ করে না কোনো ভিডিও করবে না, তাহলে কিন্তু আমি তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করব। বুঝতে পেরেছ? আমি কিন্তু নেগেটিভ ভিডিও করে দেবো। এই সুতপাতিকে আমি দেখতে চাই না। আমি সুতপাতি তোমার চোখে মুখে তোমার বডি ল্যাঙ্গুয়েজে আমি আগুন দেখতে চাই, কোনো জল ছল ছল ভাব কিচ্ছু দেখতে চাই না। এই হলো সুতপাতিকে নিয়ে ব্যাপার। কিন্তু হ্যাঁ, যদি কিছু মানে তোমার ধরো মনে হচ্ছে যে তোমার ভালোবাসা মানুষের জন্য তুমি এগুলো ক্ল্যারিফাই করছো, তাহলে ঠিক আছে, তাহলে আমি একদম সমর্থন করি। এইবার আসছি দুজনে বিষয়, দুজনে না তিনজন, বা তিনজনে বিষয়ে আমি কথা বলবো। হ্যাঁ, এবার একটা হলো দুজন বয়স্ক আছে, আর একজন বয়স মানে মুখটা দেখলে বোঝা যায় বয়স, কত বয়স আমি ঠিক জানি না। যাই হোক, প্রথম আমি বলবো বেঙ্গলি ব্লগ বাই সোমা। তো সোমাকে আমি সোমা আন্টিই বলছি, সম্মান দিয়েই বলছি, কারণ সোমা আন্টি সবসময় বলে, আমার সাথে পার্সোনালি এক দুবার কথাও হয়েছে, তো বলে যে আমাকে উনি খুব ভালোবাসেন, আমাকে স্নেহ করেন, আমার ফেসবুকে উনি একটু লাইক টাইকও করেন, সত্যি করেন, আচ্ছা স্টোরিতেও লাইক করেন, তাই আমি সম্মান দিই। যেমন ইপ্সিতা দিই বলেছিল বেঙ্গলি ব্লগ উইথ সোমাতে, সেটা সোমা মানে আন্টির ব্যাপারে, তো সেটা সোমা আন্টি আবার বলেও ছিল, তাই সোমা আন্টি বলে আমি বলছি। আচ্ছা সোমা আন্টি, তোমাকে আমি কিছু কথা বলবো। আচ্ছা প্রথমে আমি ওটা বলবো না যে এই বয়সে পূজা পাঠ করো, ওটা বলার আমার রাইট নেই। বয়স হলেই যে পূজা পাঠ করতে হবে ওটা আমিও বিলিভ করি না, কিন্তু এই বয়সে মানে তুমি যেই লেভেলে যেইভাবে সুতপাদির পেছনে পড়ে আছো, যেই লেভেলে তুমি সুতপাদির পিন্ডি চটকে যাচ্ছ, মানে এই ভাষা ওয়াইটির ভাষায় তো বলতেই হবে, এটা ওয়াইটিরই ভাষা, পিন্ডি চটকে যাচ্ছ, তো এই বয়সে এই জিনিসটা কিন্তু তোমাকে একদম মানায় না। সেটা তুমি আমাকে উইথ অল ডিউ রেসপেক্ট আমি কথাটা বলছি, আমি কিন্তু উইথ অল ডিউ রেসপেক্ট, তাই জন্য আমার মা কিন্তু ভিডিও করছেন, আমার মাকে নিয়ে অনেকের অনেক সমস্যা। তো আমার মা আর এই সুতপাতির মতো ভীষণভাবে অনেস্টলি কথা বলে, যারা খুব ব্রুটালি অনেস্ট হয় না, যারা মাঝে মাঝে হয়তো এমন কিছু কথা বলে ফেলে, তো সেটা অনেকে আর কি হজম হয় না, নিতে পারে না, তাই আমি আমিও বলি, আমি ফুটফাট অনেক কথা হয়তো বলে ফেলি, কিন্তু আমার মনে হয় আমার নিজের উপর কনফিডেন্স আছে, আমি কিছু আমি যখন ডিসাইড করি আমি এইভাবে কথা বলবো উইথ অল ডিউ রেসপেক্ট উইথ টোটালি মানে লজিক্যালভাবে, তখন কিন্তু আমি এইভাবেই কথা বলি, আমার কিন্তু এদিক ওদিক তখন আমি হই না, তখন আমি কোনো খারাপভাবে উঁচু গলায় কিংবা কোনো কিছু খারাপ ওয়ার্ড ইউজ করে আমি বলি না। আমি যদি মনে করি আমি ভালো করে বলবো, আমি ভালো করেই বলবো। হ্যাঁ, এবার তোমার বিষয়টা আসছি, তো আমার মনে হয় তুমি তো মানে এই বয়সের আমার মনে হয় তোমার লাইফটা খুব হ্যাপি লাইফ, খুব স্যাটিসফাই লাইফ, তোমার নাতনি আছে, তোমার মেয়ে আছে, তারপর এত সবাই সেটেল লাইফ, আর তুমিও মানে মোর দ্যান মানে তোমার সেই বয়স পেরিয়ে গেছে, তুমি পুরোপুরি তুমি সেটেল, তুমি একজন বয়স্ক মানুষ, ঠিক আছে। তো সেই হিসাবে তুমি নিশ্চয়ই ইউটিউব করতে পারো, তুমি নিশ্চয়ই সব কিছু তুমি করতে পারো, তুমি ডান্সও করতে পারো, তুমি শর্টসও করতে পারো, কিন্তু তুমি এই বয়সে রেগুলার বেসিসে পিন্ডি চটকানো একটা মানুষকে, তোমার হাঁটুর বয়সী একটা মেয়েকে, তোমার মেয়ের মতন একটা মেয়েকে, সেটা কি তোমার এই বয়সে মানায়? আমার একদম এটা আমি এটা আমি একদমই মানে এই ব্যাপারটা একদমই আমি তোমার সাথে আমি কোনো মতেই, এবার ভাবো যে আমি তোমাকে রেসপেক্ট করি না, আমি ছোটো বয় ছোটো মুখে বড় কথা বলছি, সেটা তুমি ভাবতেই পারো। এটা আমার ভীষণ মানে কি বলো, আমার ভীষণ ছ্যাচরা এটা লাগে, খুব মানে লো লাগে ব্যাপারটা, যে তুমি এই বয়সে একটা হাঁটুর বয়সী মেয়েকে প্রত্যেক দিন তুমি পিন্ডি তুমি চটকে যাচ্ছ। এইবার তোমাদের যে হিস্ট্রি আছে, যেটা কেন তুমি সুতপাতিকে এতটা হেট করো, কেন বা তুমি এত মানে কন্টেন্ট বানিয়ে নিয়েছো সুতপাতিকে, মানে রোজ তুমি একটা মেয়েকে রোজ রোজ রেগুলার একটা মেয়েকে তুমি এইভাবে বলতে পারো ওয়ান শর্ট অফ তুমি হ্যারাসমেন্টই করছো, হেনস্তাই করছো, সেটা বলছি। এইবার আমার একটা আমি বুঝতে পারি না, এই বয়সে তোমার কিসের অভাব যে এইভাবে তোমার ভিউজ কামাতে হবে? তুমি ভিউজ কামাও, তুমি নাচ করো, গান করো, তুমি রান্না দেখাও, ওখানে যতটুকু তোমার ভিউজ, তোমার তো
তোমার তো এমন না, তোমার হোয়াইটি না করলে চলবে না। হোয়াইটি এই বয়সে ভালো লাগার একটা জায়গা, মানে তোমাদের মতো যারা বয়স্ক মহিলারা আছে তাদের তো টাকার জন্য, আমার মনে হয় না তাদের টাকার জন্য হোয়াইটি করা কোনো দরকার আছে। মানে এই মানে পুরো অর্ধেক জীবন তো তুমি পেরিয়ে এসছো, তাই না? অর্ধেক জীবন মানে অনেক, আমি বলছি না তোমার মানে দীর্ঘ আয়ু হোক ওটাই বলছি, সেটা আমি বলছি না। কিন্তু তোমার যে এজ আছে সেখানে মানে আর তোমার যে পজিশন ফাইন্যান্সিয়ালি তুমি যথেষ্ট ভালো, তোমার বাড়িঘর যথেষ্ট ভালো, তুমি পুরোপুরি সেটেল, তাই না? তো তোমার এই বয়সে এইভাবে টাকা কামানোর জন্য একটা মেয়েকে হ্যারাসমেন্ট করা মনে হয় না, মনে হয় না কেন? একদমই তোমাকে মানায় না। এইবার কেন তুমি সুতোবাদীর তুমি কালকে কমিউনিটিতে যেটা দিয়েছিলে ফুল ভিডিও আমি দেখেছি, যে তোমরা বার্থডেতে গেছিলে, তো বার্থডেতে গিয়ে শুধু তোমরাই কেন, আমার সুতোপাদিও তো কত সুন্দর তোমাদের সাথে ব্যবহার করেছিল, কত সম্মান দিয়েছিল, সোমাদি গীতাদি কি সুন্দর সুতোপাদি, কি সুন্দর একটা শাড়ি পরে কি সুন্দর সবাইকে সম্মান দিচ্ছিল। তুমি তো লিখলে কমিউনিটি পোস্টটাতে যে দেখো আমরা কি কোনো কি কিছু খারাপ করেছি, আমরা কি মানে ভালো করে করিনি, ভালো বিহেভ করিনি, ভালোবাসা দিইনি। হ্যাঁ তোমরাও যথেষ্ট ভালোবাসা দিচ্ছ, কিন্তু সুতোপাদিও তো তোমাদের অনেক সম্মান দিচ্ছে, আমি তো পুরো ভিডিওটা দেখেছি। এইবার কেন বা তোমার সুতোপাদির ওপর এত রাগ? এবার ব্যাপারটা হলো তোমাদের হিস্ট্রি সত্যি আমি জানতাম না যে কেন তোমার রাগ। আমি আজকেই অনেক রকম ভিডিও দেখেছি, ওখান থেকে আমি জানতে পেরেছি। এইবার তোমার একটা ঝামেলা হয়েছিল কলকাতা ক্যানভাসের সাথে, যদিও কলকাতা ক্যানভাসে যে আঙ্কেল অ্যান্ড আন্টি আছে আমি প্রচণ্ড তাদেরকে সম্মান করি, তারা প্রচণ্ড ভালো মানুষ, আমি কখনো এটা বিশ্বাসই করতে পারবো না তাদের তরফ থেকে কোনো ভুল থাকতে পারে, তারা কাউকে অসম্মান করতে পারে, নিজের রিলেটিভকে অসম্মান করতে পারে, সেটা আমাকে কেউ মানে এসে মানে মুখের সামনে এসেও বললে আমি কিন্তু বিশ্বাস করবো না। আমি তাদেরকে প্রচণ্ড সম্মান করি, এমন না তাদের ব্লগ আমি রোজ দেখছি বা কিছু না, আমি যতটুকু তাদের দেখেছি যতটুকু বুঝেছি আমি প্রচণ্ড সম্মান করি। ওই বয়স্ক মহিলাটা মানে উনি যে আছেন আন্টি গরিকা আন্টি, তাই গরিকা আন্টিকে মানে তুমি একটু কম্পেয়ার করো তো, ওনার ব্লগ দেখো আর তুমি কি কি ভিডিও দেখো, তুমি নিজের সাথে ওই আন্টিটা একটা মানে কম্প্যারিজন করো। তো ওই আন্টি যে যেই ধরনের ব্লগ দিচ্ছে, যেই ধরনের ভিডিও করে, মানে ওরা বরাবরই তো ব্লগই করে, ওরা কোনোদিন কোনো কাউর পিন্ডি চটকায়নি, কাউর কন্ট্রোভার্সি করেনি, কত সুন্দর মানে কতজন মানুষ তাকে ভালোবাসে আঙ্কেল অ্যান্ড আন্টিকে। তো তোমার সাথে যদি আমি ওই আন্টির তুলনা করি, মানে কোথায় আন্টি কোথায় তুমি বলো, তাই না? ঠিকই তো বলেছি। তো তুমি ওনার মতন ভিডিও কেন করো না, তুমি কেন একজনকে পিন্ডি চটকে যাও, যাই হোক সেটা অবশ্যই তোমার ব্যাপার, সেটা আমি বলছি না। আমি বলছি যে এই বেসিসে তুমি সুতোবাদীকে এতটা হেট করো, সেই বেসিসটা যে পুরোটাই ভুল আর পুরোটাই একটু অবাস্তব, সেটা নিয়ে আজকে আমি একটু কথা বলতে এসেছি। ব্যাপারটা হলো যে তুমি কলকাতা ক্যানভাসকে মানে যতদূর আমার নলেজ আছে যে তুমি বলেছিলে মানে তুমি চেয়েছিলে তোমার চ্যানেলটাকে প্রমোট করো, তোমার রিলেটিভ হয় আর কি, ঠিক আছে ভালো হতেই পারে। আমিও তো অনেককে বলি যে আমি বলি না কখনো যে আমাকে কমিউনিটি দাও কোনো প্রমোট করো, আমি ধরো কোনো ভিডিও করলাম আমি পার্সোনালি হয়তো বলি যে একটু ভিডিওটা দেখো ভালো লাগলে দেখো সময় হলে দেখো, এটা যাদের যাদের আমি পার্সোনালি বলি তারাও ভালো করে জানে। ইভেন সুতোবাদীকেও বলেছি যে সুতোবাদী তোমার সময় হলে তুমি দেখো, মানে এইভাবে আর কি, যেটা মানে ইন জেনারেল হয় আর কি, যাই হোক এই হলো ব্যাপার। এইবার তারা হয়তো সামহাও প্রমোটটা করেনি, ব্যাস। তবে থেকে তুমি নিজের রিলেটিভকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও বানিয়েছিলে, তো তুমি ভাবো তুমি কি ধরনের মানে তোমার মেন্টালিটিটা তুমি ভাবো, তুমি যে সুতোবাদীকে বলো তো তোমার মেন্টালিটিটা কি, তুমি নিজের রিলেটিভকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও এই জন্য বানিয়েছিলে কারণ তারা তোমাকে প্রমোট করেনি। তো বলি কি নিজের লোকের সাথে কোনো স্বার্থের সম্পর্ক কিন্তু হয় না, আমি তাকে একটু প্রমোট করলাম তবেই সে মানে মানে আমাকে ভালোবাসলো, আমাকে একটু সাপোর্ট করলো তবেই তারা ভালো, এরকম লেনদেনের সম্পর্ক কিন্তু নিজের লোকের সাথে হয় না। আচ্ছা আমাকেই দেখো না, আমি ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমাকে এই যে এত গ্রুপ গ্রুপ করে না, কটা লোক বা আমাকে এসে কমেন্ট করছে, কটা বা বলছে যে আমাদের সো কল গ্রুপ তোমরা তো বলো, এই সুতোবাদী বা কটা বা আমাকে কমেন্ট করে, সুতোবাদী নিজেও বলেছে আমি পার্সোনালি বলেছে যে আমি তো কমেন্ট তোমাকে করতে পারি মানে তোমার ভিডিও দেখতে পারি না, তুমি কত দাও আমাকে ভালোবাসো, কত কমেন্ট কত, হ্যাঁ
সেটাই হলো আসল ভালোবাসা, যেখানে কোনো লেনদেন নেই। আমাকে কটা লোক আমার গ্রুপ থেকে কমেন্ট করে, করে কি খুবই কম এইবার, কিন্তু আমি তাদেরকে সাপোর্ট করি, তাদেরকে ভালোবাসি, কারণ তাদের সাথে আমার কোনো ম্যাথামেটিক্সের সম্পর্ক নেই, স্ট্যাটিস্টিক্সের সম্পর্ক নেই। সম্পর্কতে আমি ভীষণ একটু সেন্সিটিভ আছি, মানে আমি কখনো লেনদেনের সম্পর্ক বিশ্বাস করি না। আমি যাকে ভালোবাসি আমি তাকে ভালোবাসি, তাকে সাপোর্ট করছি, এইবার তারা আমাকে কতটা সাপোর্ট করবে সেই ইয়েতে কিন্তু আমি তাদেরকে সাপোর্ট করি না। কিন্তু তুমি নিজের, এরা তো তাও আমার মানে ইউআইটির মানে চেনা জানা, তোমার তো নিজের রিলেটিভকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও বানিয়েছ, সেটাতে সুতোপাতির মানে আজকে তুমিও তোমার ভিডিওতে, আজকে আমি সবার ভিডিও দেখেছি, দেখেই কিন্তু ভিডিওটা করছি, আমি না দেখে ভিডিও করছি না। যাই হোক, তুমি সেখানে মানে সেখানে সুতোপাতি হয়তো বলেছিল যে আমি হয়তো ভুল চিনেছি, ঠিকই তো সুতোপাতি বলেছে, আমি হলে তো আমি তাই বলতাম। যে নিজের রিলেটিভ নিয়ে নেগেটিভ ভিডিও বানাতে পারে শুধুমাত্র তারা চ্যানেল প্রমোশন করেনি বলে, তাই সে খুব একটা যে সঠিক মানুষ তা তো না, তাই জন্য সুতোপাতি বলেছে। ঠিক এইটুকু কারণে এত তোমার ঘেন্না সুতোপাতির উপর, সুতোপাতির মা হতে পারবে না, বাজা, তার পার্সোনাল লাইফ নিয়ে কথা বলা, তার বর নিয়ে কথা বলা, তার শ্বশুর শাশুড়ি নিয়ে কথা বলা, বস লেডির ভিডিও আমিও পুরোটা দেখে, তোমরা যে এইসব জঘন্যতম কথা বলছো, কোন বেসিসে কথা বলো, অনেক এরকম আছে যে ক্যামেরার সামনে আসে না, আমার নিজের বাবা দাদাই পছন্দ করে না, তারাই ক্যামেরার সামনে, আমি যখন ব্লগ করি এই নিয়ে অনেকে বলেছে যে দাদা আসে না, তাহলে দাদার সাথে হয়তো ভালো সম্পর্ক নেই, আমার দাদা একদমই ক্যামেরা ফ্রেন্ডলি না, দাদা আসেই না, আর আমার দাদা ভীষণ মুডি একজন মানুষ, তার মানে আজ এখন ধরো খুব মুড ভালো একটা গান করে দিল, আমি যদি পরের দিনই আমার দাদাকে গিয়ে বলি এরকম করে ধরো আমাকে হাঁটিয়ে দিল। তো আমি যখন ব্লগ করি না, আমি মাঝের মধ্যে ব্লগ দিই শুধু মি অ্যান্ড মাই মম, এই জন্যই নাম দিয়েছি, আমি আমার মাই থাকে আর কিন্তু আর মাসির সাথে একটু মজা করি, কেউ কিন্তু থাকে না, না আমার বাবা আসে, তারা তো আজকালকার দিনের মানুষ, তারা আজকালকার দিনের মানুষ, তাও তারা অনেকে এরকম আছে আছে যারা হয়তো তাদের মেন্টালিটি অন্যরকম হয়, আজকালকার দিনে মানুষ হয়েও অনেকে মেন্টালিটি অন্যরকম হয়, ওইটা নিয়ে ব্যঙ্গ করা, ওটা নিয়ে কন্টেন্ট বানানো কিছু হয়নি, তাই জন্য বলছি উইথ অল ডিউ রেসপেক্ট আমি তোমাকে এইভাবে বললাম, কিন্তু বাধ্য হচ্ছি বলতে, তুমি যা করে যাচ্ছ সুতোপাতিকে নিয়ে বাধ্য হচ্ছি বলতে, তুমি নিজের রিলেটিভকে নিয়ে তুমি নেগেটিভ ভিডিও বানিয়েছো, আর ওইটুকু কারণে ওটা সুতোপাতি বলেছে বলে তুমি মানে আজ অব্দি তোমার আর কোনো কিছু নেই, মানে মাঝে মাঝে হয়তো অন্য তোমার চ্যানেল আছে হয়তো সেখানে দাও, কিন্তু মেইনলি মেইন কন্টেন্ট তোমার এই বয়সে সুতোপাতিকে কন্টেন্ট বানানো, এটাই তো হাস্যকর, ইটস ভেরি ভেরি ফানি, তোমার এই বয়সে এতটা ভিউজ কাবো না, এত নেশা কেন যে একটা মেয়েকে দিনের পর দিন তুমি হ্যারাস করে যাচ্ছ শুধুমাত্র ভিউজের জন্য, টাকার জন্য, সে তো কোনো কিছু খারাপ বলেনি, সে যেটা ঠিক সেটাই বলেছে, তুমি তো নিজের রিলেটিভকে নিয়ে বাজে ভিডিও করেছো, তা তুমি আর ওকে কি বলবে। তো এই কারণে যে তোমার সুতোপাতির মানে আমি ঠিক ভিডিও মানে আগের তোমাদের এই হিস্ট্রিটা জানতাম না, আমি জেনে আমি অবাক হলাম যে ওইটুকু কারণে তোমার সুতোপাতির উপরে এত রাগ। তো আমি বলতে বাধ্য হচ্ছি, আমি তোমাকে বলছি না যে তোমার চ্যানেল তোমার ইয়ে তুমি কন্টেন্ট বানিয়েই যাও, কিন্তু তোমার বয়সে না অত্যন্ত ছ্যাচরাপানা একটা লাগছে প্রচণ্ড, মানে তোমার উপর মানে বয়স হিসাবে যে রেসপেক্টটা করা উচিত আস্তে আস্তে সে রেসপেক্ট অনেকটাই ডাউন হয়ে যাচ্ছে, সেটা আমি আজকে বলতে মুখ খুলতে বাধ্য হলাম, এই গেল এনার ব্যাপার। আরেকজন আছে এখানে, যেহেতু আমি অন্যভাবে ভিডিও করছি আমি অন্য টুনটুনি বুড়ি আমি বলবো না, আমি বলে গীতা ম্যাডাম, এই গীতা ম্যাডাম যে কতদূর বেইমান, কতদূর বেইমান আমরা সবাই জানি, প্রচণ্ড বেইমান, এই গীতা ম্যাডামকে সুতোপাতি কত ভালোবাসত, নিজের মার মত মায়ের বলে সুতোপাতি সবসময় বলতো, বাইকটিতে যদি আমার কেউ মা হয় প্রথম প্রথম সুতোপাতি বলতো, আমরা সবাই জানি, আমরা সবাই শুনেওছি। তো ইনি কি করলেন, ইনি হঠাৎ করে জঘন্য ভাষায় জঘন্যভাবে ওই MSL-কে হাতে করার জন্য, MSL-কে হাতে করার জন্য সুতোপাতিকে একদম ক্যামেরা খুলে একদম ধাজিয়া উড়িয়ে দিল সুতোপাতি, এই গীতা ম্যাডাম কতদূর অসভ্য, এই বয়সে মানে এই বয়সের মহিলাগুলো যে মানে এই বয়সে এসে এতটা অসভ্য এটা একদম সহ্য হয় না, এই বয়সের মহিলাগুলো। এইবার
তুমি যদি এত মেয়ে মেয়ে করে ভালোবাসছে গীতা ম্যাডাম সুতপাদিকে, তাহলে তুমি পার্সোনালি কেন তাকে ফোন করে বললে না যে হ্যাঁ তুমি MSL নিয়ে এটা আমার ঠিক, এটা আমি তোমাকে সাপোর্ট করছি না, ওখানে মিটে যেত না 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 তা কি করে হবে, তুমি ওটা করে তুমি ভাব ওটা তো ভিউজ কামাতে হবে না, রেভিনিউ কামাতে হবে তাই না? তুমি ওপেনলি যাকে মেয়ে বলেছো তার নামে ওপেনলি তুমি জঘন্যভাবে ভিডিও তুমি করলে, আর তোমরা বয়স্ক মানুষরা বলো তোমাদের রেসপেক্ট করার কথা, কি করে কেউ তোমাকে রেসপেক্ট করবে এই বয়সে, এতটা অসভ্য অসভ্য। স্পেশালি আরেকজনকে যা বললে আমি বলে দিয়েছি, এই গীতা ম্যাডাম ধূর্ত শিয়ানা পলিটিশিয়ান এক নম্বরে অসভ্য বলতে বাধ্য হচ্ছে। আচ্ছা এইবার লাস্ট বাট নট দ্য লিস্ট, না আজকে আমি মোশের ভিডিও মানে ওনার ভিডিও আমি দেখিনি, তো উনি একটা সুতপাদিকে নিয়ে ভিডিও নামিয়েছেন, ওটা আমি তো দেখিনি, আমি ওটা নিয়ে বলবো না। রিম্পা রিম্পা না রিম্পা বলে ডাকবো না, এটা তো আমি ক্যাশুয়াল বললাম না, আমি রিম্পা বলেই বলছি। ও অবশ্যই আমাকে বলেছে, আমার নাকি অনেক বয়স, মানে আমি কেন সবাইকে দিদি বলি আন্টি বলি, তাহলে তোমাকে রিম্পাই বলি, রিম্পাই বলবো, কিন্তু আমার মার শিক্ষা তো আলাদা, তাই জন্য রিম্পা দি বলেই বলি। আচ্ছা রিম্পা দি একটা কথা বলছি শোনো, একটা তো সত্যি ভুল, আমি সেদিন একটা ভিডিও করেছিলাম যে কোনো বাচ্চাকে অ্যাটাক করা উচিত না দুপক্ষরই, তেমন কোনো বাচ্চাকে অ্যাবনর্মাল বলাও উচিত না, এটা সত্যি ভুল হয়েছে, যে বা যারা তোমার বাচ্চাকে অ্যাবনর্মাল বলেছে সত্যি এটা ভুল। আর আমি যদি ওই নিয়ে কোনো ভিডিও করে থাকি, যদিও সরাসরি আমি ওইভাবে বলিনি, তাও যদি করে থাকি ওইটার জন্য আমি তোমাকে অন ক্যামেরা ক্ষমা চাইছি। বাচ্চা নিয়ে কাউরই কোনো নর্মাল অ্যাবনর্মাল মানে বাচ্চাকে অ্যাটাক করা একদমই করা উচিত না, ওটা যদি আমি করে থাকি আমি ওইটার জন্য ভুল চাইছি। এইবার তোমরা তো বলো ক্রিয়েটার টু ক্রিয়েটার যা ইচ্ছা বলো, তা দিয়ে ওড়ানো যায় বাচ্চা পরিবার তুলুন, একদম তুলছি না, কি বলো তো খুব বড় ভুল হয়ে গেছে, অ্যাবনর্মালটা আসলে কে বলো তো, তুমি তুমির ওয়াইটির পুরো অ্যাবনর্মাল, পুরো পাগলি পুরো পাগলি, তুমি কি সব বলে যাচ্ছ, এই যে সুতপাদি নিয়ে ভিডিও করে প্রচন্ড ফ্রাস্ট্রেটেড, কি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছো, তো আসল অ্যাবনর্মাল হলো তুমি, বাচ্চাদের নিয়ে বলা সত্যি ভুল হয়েছে, কারণটা হলো অ্যাবনর্মালটা আসলে তুমি, তোমার একটু ইয়ে দরকার, একটু কাউন্সিলিংয়ের দরকার। হ্যাঁ আমাকেও তো বলেছিলে আমার নাকি মেন্টাল ইয়ে মানে তুমি অসুস্থ, তুমি সুতপাদিকে নিয়ে না অসুস্থ হয়ে গেছে, পুরো অবস্থে অসুস্থ মেন্টাল পেশেন্ট হয়ে গেছে, যা পাচ্ছ তাই বলে যাচ্ছ, মানে ছ্যাচরামির একটা লিমিট আছে, কি সব ভাষা ইউজ করছো তুমি, আর হোয়াট ইজ দ্যান মিস্টার রয়, কেন শোন পছন্দ মিস্টার রয়কে, দেখো ক্রিয়েটার টু ক্রিয়েটার বলছি, আর কিন্তু পরিবারও তুলছি না বাচ্চা নিয়েও বলছি না, কি গো পছন্দ নাকি, হতেই পারে হতেই পারে, সুতপাদি মানে যে আমাদের দাদা আছে এত ভালো মানুষ না, সত্যি আমি এত ভালো মানুষ, এই বাবা ভিডিও বড় হয়ে যাচ্ছে আবার কালকের মতো অবস্থা হবে, যাই হোক শর্টে এটা ছেড়ে দিই, একটু এইসব ভিডিও তো একটু ডিটেলসে বলতেই হয় না, সো হ্যাঁ সত্যি দাদার মতো মানুষ হয় না, আসলে তোমার হাজব্যান্ড তো সময় দিতে পারে না, দেখো আমি কিন্তু ছদিন ফদিন বলছি না বলবে না, কিন্তু তোমার হাজব্যান্ড অতটা সময় দিতে পারে না, তাই হয়তো সেই দিন আমিও তোমার জায়গায় হলে হয়তো ওটাই মনে হতো, অন্য যদি কোনো হাজব্যান্ডকে দেখতাম মানে এরকম পাগলামো করতাম না ছাত্রাপা না করতাম না, তাও তো মেয়ে, তো মেয়েদের তো কত এক্সপেকটেশন থাকে কত আশা থাকে তাই না। হ্যাঁ এবার ব্যাপারটা হলো তাই জন্যই মিস্টার রায়কে তোমার এত ভালো লাগে, কিন্তু মিস্টার রয় তো সুতপা দিদি, হ্যাঁ তুমি বরঞ্চ তোমার হাজব্যান্ডকে বলে কিছু একটা মানে যাতে আরো ফ্রিকুয়েন্টলি আসে, তোমার ফ্রাস্ট্রেশনটা অ্যাবনর্মালিটিটা যাতে দূর হয়। হ্যাঁ ঠিক আছে রিম্পা দি, ভালো থেকো সুস্থ থেকো, মাইন্ডসেটটা সুস্থ করো, ছ্যাচরাপানা করো না, পিকু সিনেমার একটা ডায়লগ ছিল জানো, আমাদের লেট ইরফান খান প্রচন্ড পছন্দের একজন, তো অমিতাভ বচ্চনকে বলেছিল ইয়ে অচি হরকতে না ছোড় দো,
जो हम बोलना चाहते हैं ना आपको माने इरफान खान अमिताभ बच्चन के बोले अमिताभ बच्चन खूब माने किछु माने पिकुनिया माने खूब एक अबसेस कैरेक्टर छिल सब समय मन कत छी खराब हो जाए कि पटी परिष्कार सब भाव तो नून चूरी कर दी मैंने चूरी मैंने नून खेले जदि बाबा नून खेले जदि छी खराब हो जाए नून खेले जदि प्रेसार बेड़े जाए बोले आप तो नमक चोरी करते ये मैंने मतलब मैं बोलना चाहता हूँ ये ओछी पाना छोड़ दो তোমাকেও বলছি বড্ড না ছোট লোকই লাগছে বড্ড ছেঁচড়া লাগছে ঠিক আছে ছোট লোকই বা না ছেড়ে দাও বুঝেছ চলো ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি আর বড় করতে পারবো চলো সুতবাদী লাভ ইউ লাভ ইউ লাভ ইউ তো তোমার চোখে জল না আগুন দেখতে চাই লাভ ইউ